সবাইকে শুভ পাশকাল, সবাইকে নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর হচ্ছে নতুনভাবে জীবন শুরু করা, পুনরুত্থান হচ্ছে নতুন মানুষ হয়ে জীবন শুরু করা। এ দুটোর মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। আমাদের বিশ্বাস খ্রিস্ট পুনরুত্থান করেছেন, তিনি অন্ধকার ভয় দূর করেছেন। আমরা বিশ্বাস করি খ্রিস্টের সাথে আমরাও পুনরুত্থান করেছি, নতুন মানুষ হয়েছি। তবে আমার এও মনে হয় সকলে হয়তো আমরা তা করতে পারিনি, কারণ আমরা শারীরিক মৃত্যু নিয়ে অনেক চিন্তিত, অনেক বিচলিত। ভাবছি কখন এই করোনা ভাইরাস আমাদের শরীরে বাসা বাঁধবে, কিন্তু একবারের জন্যেও ভাবছি না যে ইতিমধ্যেই অনেক ভয়ানক ভাইরাস আমাদের অন্তরে, আমাদের মনে, আমাদের আত্মায় বাসা বেঁধে আছে, আক্রমণ করে বসে আছে। তা হচ্ছে মিথ্যা, রাগ, ক্ষোভ, লোভ, হিংসা, অহংকার এবং ধ্বংস করার মনোভাব আমাদের আত্মাকে মৃত করে ফেলছে। তাই আসুন এই নববর্ষে আমরা প্রতিজ্ঞা নেই পুনরুত্থিত খ্রিস্টের শক্তিতে এই ভাইরাসগুলোকে যিশুর ক্রুশেই সমাহিত করব এবং আমাদের আত্মাকে ভাইরাস মুক্ত রাখব এবং পুরো বছর জুড়ে আমাদের জীবনকে খ্রিস্টময় করে তুলব। নতুন বছরে নতুনভাবে খ্রিস্টকে জানি, দূর করি জীবন থেকে সকল ভাইরাসের গ্লানি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুক।